আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত মামার চ্যানেলে। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এটা একটা জিনিস কালকে কিনে নিয়ে আসলাম, তো তখন আর ভিডিও শ্যুট করিনি। কিসের জন্য? লোক ছিল তো মার্কেটের মধ্যে অনেক, তারপরে আমার একটু মানুষের সামনে ভিডিও করতে আনইজি লাগে। তো এইটা এটা ছবিতে তো আছেই, ফাইনালি একটা চুলা নিয়ে আসলাম। তো দেখি একটু আনবক্সিং করি। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাইবেন। তো চুলা আনবক্সিং করার পরে রান্নাবাড়া আছে, রান্নাবাড়া করতে হবে আজকে। কী রান্না করব ভাবছিলাম, রাত্রে খুলি, তারপরে ভাবলাম রাত্রেবেলা ঝামেলা করে লাভ নেই, সকালে খুইলে একবারে ফিক্সড করতে হইব। তো এইটা কি? এটা কি ওয়ারেন্টি কার্ড? তো রাইখা দিই, 2 বছরের ওয়ারেন্টি আছে অবশ্য। তো এটা 3 চুলা, 1টা 2টা 3টা, একটা মা একটা বাবা একটা বাচ্চা। তো আপনারা সবাই কেমন আছেন আবারও জিজ্ঞেস করতেছি। তো কালকে রাত্রে ঘুমাই নাই, পুরো রাতে হিসাবে জায়গা ছিলাম, কেন ঘুমাই নাই তাও জানি না, তা খুঁজতে খুঁজতেই আর ঘুমাই নাই, কে লিগে ঘুমাইতেছে এই চিন্তা ছিল। তো তো কয়টা বাজে ঘুমাইছি বলতে পারি না, মনে হয় সকালের দিকে। যাও একবার একটু ঘুমাইলো, বিড়াল ঘরের মধ্যে ছিল, শুরু করে দিছে পে পে পে, দরজা খুলে দাও বাইরে যাবো। পরে দরজা খুলে দিলাম, পলাই আছে ঘরের ভিতরে, এটার আবার খুঁজে বার করলাম, পরে ঘুম ভেঙে আসে। এটা মানে 2টার দিকে, তারপরে এই পাশ ওই পাশ করতে করতে দেখি 3টা বেজে আসে, তাও খবর নেই। তারপর কখন জানি ঘুমাইছি বলতে পারি না, আর কি ঘুমো না, পুরোপুরি ঘুম না। সেই জন্য সকালে একটু লেটই উঠলাম, চা বানাইছিলাম, চা চা চা, সকালে চা নাস্তার দিন যাইতেছে ইনশাল্লাহ, খুশির দিন আসতেছে, রোজা আসতেছে। তো আজকে 31 তারিখ 2 তারিখ থেকে মনে হয় রোজা, তো যেদিন থেকে হয় আলহামদুলিল্লাহ 30টা রোজা রাখা সবাই তৌফিক দাও। তো আমি চুলাটা একটু চাটা শেষ করি, তারপর চুলাটা সেট করব। আর ঘরের অবস্থা অনেক কেরাসিন, এই যে ট্রলি ব্যাগ এই জায়গায় আছে ওই জায়গায় আছে, তো জিনিসপত্র আছে, এগুলো গোছাইতে হইব। তো পরে আবার দেখা করতেছি চুলাটা সেট করার সময়, চাটা খাই আনি, তারপর মাথা ব্যথা শুরু হয়ে যাবো, মেতে ঘুমোই না, মাথা ব্যথা করতেছে। তো এখন এটার লাইন আগে খুলবো, তারপরে এটার উপরে আর কি চুলাটা রাখবো। তো এই জায়গার অবস্থাও বেশি ভালো না, কি আর করা, একটু মিস্ত্রি গিরি কইরে নি। আরো কিছু ভাবতেছি, আগে চেক করে নি। তো আপনাদের আগে বলে রাখি আমি কি বলে আর কি, গ্যাসের গ্যাসের বোতল আগেই বন্ধ করে নিয়েছিলাম লাইন গোড়া থেকে, তো আগুন এটা তারের মধ্যে লাগাই দিয়েছি, এমনি তো তো ঠিক আছে। তো তো পরে কাগজটা উঠে ফেলাম, তারপরে রান্না করার সময় পুইরা লাগিয়ে গেলে তো তো আর উঠবো না। কম দামি একটা নিয়ে নিলাম, এত করা সব কিছুর দাম যে বাড়তেছে, বড়গুলো এই যে আগে যেটা ছিল ওগুলোই ভালো লাগে, এগুলো তো এখন বাজেট নেই। একটা কাঠের উপর রাখতে হইব, কাঠ খুঁজলাম পাইনি। তো এই যে এইটা এই জায়গায়, এইটা এই জায়গায়, আর এই টুনটুনিটা এই জায়গায় আমার চায়ের।
তো বিসমিল্লাহ কাটাকাটির জন্য চইলে আসলাম। তো এটা ফ্রোজেন ডাক, তো একটা হাঁস নিয়ে আসছি কালকে চুলার সাথেই। নতুন চুলায় নতুন কিছু রান্না করবি, এক হাতে কি খোলা যায়, কোনো কামেরই না। আমি কান্দাকাটি বন্ধ না, আমার কান্দাকাটি শুনতে পারলাম কেন, রাত্রে ঘুমাইতে দাস্তা, দিনের বেলা আবার কান্দাকাটি করস, এদিক দ্বারা না বসাইতে হাত ছে শুরু হয়ে যাইতেছে সবাই করছে। এটা আর কি রেডি, বাস কাইটা রান্না করতে হইব, পরিষ্কার করা। 2 কেজি ওজন, তো আগে পেঁয়াজ টেয়াজ রেডি করি, তারপরে কাটাকাটি করি। এই শেয়ার পড়লাম না, ফাটাইলামু সব থেকে আমার বাঁধাকপি সিদ্ধ বসাই দিলাম আর ভাত বসাই দিই। তো এই যে হাঁসের মাংস বাইসা কাইটা ধুয়ে নিয়ে আসলাম, তো তেল দিয়ে দিতেছি। তেলটা গরম হোক, তো তেলটা গরম হয়েছে। এই জায়গায় 6-7টা ছোট এলাইচি, 2 টুকরা দারচিনি, 3টা তেজপাতা, 1টা স্টার, 1টা বড় এলাইচি আর 1টা গোলমরিচ দিয়ে দিতেছি। তো এখন পেঁয়াজ দিয়ে দিতেছি। লবণটাও দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা ব্রাউন হইতে হইতে আমি মশলা নিয়ে নিই, গুঁড়ো মশলা। তো 3 চা চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, কারণ 2 কেজি মাংস আছে। তো 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, ধুই না গুঁড়ো করতে দেবো, আনতেও দেবো। তো এই জায়গায় 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, আর কি বলে গরম মশলা তো ওই জায়গায় দিয়ে দিছি। এই জায়গায় জিরা বাটা, আর এইটাই আছে 3G পেস্ট। 3G পেস্ট মানে জিঞ্জার, গার্লিক, গ্রিন চিলি, আদা রসুন আর কাঁচামরিচ। এখন দিয়ে দিই গরম মশলাটা। আমি লাস্ট কবে হাঁসের মাংস রান্না করছি আমার মনে নেই, জীবনে করছিলাম কি তাও মনে নেই, করছি তাও মনে আছে তো অনেক আগে। তো আদা রসুন আর কাঁচামরিচের পেস্ট দিয়ে দিই।
আজকে ফ্রেশ আদা রসুন পেস্ট করে নিয়েছি, ফ্রিজে আছে ওইটা দেব। তো জিরা এটাও দিয়ে দিই, আজকে পাটায় বাইটে নিয়েছি শিল পাটায়, শরীরটাও ভালো লাগে না, মনে হয় রাত্রে ঘুমায় নেই এর জন্য। এখন পানি দিয়ে দিই, আর একটু পানি দিয়ে মশলাটার ভালো মতন কষাই নি। এবার কষুক, মশলাটা যত ভালো করে কষবো তরকারিটা তত খাইতে ভালো লাগবে। তো কি বলে, মশলাটা কষতে কষতে আমি রোজার জন্য বুট টুট টানছি, এগুলো একটু গোছায় রাখা দিই। এটার মধ্যে মসুরির ডাল আছে 2 কেজি, আর বুটের বুট চানা আগে 1 প্যাকেট ঢালি, তারপরে যদি দেখি জায়গা নেই তাহলে খুলবো, নয়তো খুলবো না। এতো ফুল হয়ে গেছে, আর 1 প্যাকেট পরে ঢালি, শেষ হইলে এই জায়গায় পাতা কোবি ভাজিটা বসাই দেই। কয়টা কালো জিরা, তো শুকনা মরিচ আগে নিতে মনে নাই, 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। তো পেঁয়াজ কাঁচা মরিচ আর রসুন, মাঝখানে তরকারিটাও মশলাটা মাই যাবে, পাতাকে দিয়ে দিয়ে দিই। লবণ দিই নি এখন, কারণ আগে লবণ দিচ্ছিলাম। ঠিক আছে, রান্নাটা এখন দশে দিয়ে দিচ্ছে। হাঁসের মাংসটা দিয়ে দিই, এখন ভাজিটা আরামসে কইরা নে। লবণ তাতে দেখানি, লবণ লাগবো এর জন্য পানি হবে, আগে তো অবশ্যই সিদ্ধ করে নিয়েছিলাম। আর আলু অবি মস্ত বাদে হবে, একটা আলু কেটে নিয়েছিলাম। খুব ভিন্ন ভাবে করতে পাখিটা, এটা হয়ে গেছে, ধইনা পাতা নেই, ধইনা পাতা থাকলে আরো ভালো লাগতো।
তো আমি এখন সাথে একটু পানি দিয়ে দিতেছি, কারণ এমনিতে অনেক পানি বের হয়েছে। ঝুড়ির মধ্যে রাখাও দরকার ছিল, কালারটা অনেক সুন্দর আসছে তরকারির। গুঁড়া মরিচ দেওয়াতে গরম মশলা দিয়া দেই আদা চা চামচ দিলাম, তো আমি তরকারিটা বসাই দিয়ে গোসল করে আসছি। দুইটা বাজে আছে, নামাজও পড়তে হইব, খাওয়া দাওয়ায় তো নামাজ বাদ দিলে চলবো না, তো আমি একটু শুকাইবো আর কি, তারপরে বসছিলাম। শেষে বলছিলাম শরীরটা অসুস্থ লাগতেছে, আসলে অনেক অসুস্থ লাগতেছে, তো রাত্রে ঘুম হয় নাই বলতে আজকে ঘুমই হয় নাই, তো তারপরে রান্না করার পরে আর শরীর ক্লান্ত লাগতেছিল, কিরকম বুঝাইতে পারতেছি না আর কি, মনে হইতেছে ঘুমাইলে হয়তো ভালো হইতো, কিন্তু ঘুম আসতেছিল না। টাইম ছিল প্রায় 2 ঘন্টার মতো হাতে টাইম ছিল দোকানে আসার আগে, তো ঘুম আসতেছিল না, এর জন্য ঘুমাই নাই বসে আসছিলাম। পরে দোকানে আসলাম, আসছি তারপর আধা ঘন্টার উপরে হইব, তো দোকানে এখন বসে আছি। এই তো ঘুম হয় নাই, মেবি কালকে রাত্রে একটু কি আমার কিছু পার্সোনাল ব্যাপারে কথাবার্তা হইতেছিল ঘরের মধ্যে, এর জন্য হয়তো ঘুম হয় নাই, পাস্ট নিয়ে কথা হইতেছিল। তো সবারই পাস্ট থাকে, তো আমার পাস্টগুলো আমি ইদানিং আর কি মানুষের বলেন, একটা কথা আছে গ্রামে শাক দিয়ে মাছ ঢাইকা খোয়ে, তো ওই রকমের আমি চেষ্টা করতেছি কি আমার এই আমি বুঝ দেওয়ার, আমার শাক দিয়ে মাছগুলো পাস্ট খুলে রাখি রাখার, কিন্তু যখন আলোচনা শুরু হয়ে যায় তারপরে মাথাটা একটু আলু হয়ে যায়, তো কালকে কিছু আলোচনা হলো এর জন্য মাথাটা একটু হয়তো এর জন্যই ঘুম হয় নাই, মেবি হয়তো ঘুম না আসার তো কোনো কথা না। আচ্ছা যাই হোক, সব মিলে ভালো মন্দ মিলে আমি মানুষের দিন মাঝখানে দু একদিন একটু ভালোই ছিল সবকিছু, তো আজকে আবার যা তাই, তো দোকানে আসতে ইচ্ছা করতেছিল না, তো আসছিল ঝিমাইতে ঝিমাইতে, নামাজ আসরে নামাজ পড়লাম, নামাজ পড়ে তারপরে চলে আসছি, তো এখন চা খাইতেছি খাইনি, তো রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করছি হয়তো চা খাই, রাত্রে সন্ধ্যার সময় চা খাওয়া এর জন্য ঘুম আসে না, তারপরে চিন্তা করলাম চা তো প্রতিদিনই চলে, তো চা খাওয়া তো মিস দেওয়া যাইব না, তো চা দেখি খাবো কিছুক্ষণ পরে, তো ভাবলাম আজকে ব্লগটা এই জায়গায় শেষ করে দিই। খাওয়া দাওয়ার সময় কিছু এমনি তো আমি খাওয়া দাওয়ার সময় শ্যুট করি না, তো করি নাই এমনি, তো শরীর ভালো লাগতেছিল আর কি, খাওয়ার সময় মনে হচ্ছে ওই জায়গায় করে যাবো এরকম লাগতেছে, অনেক দুর্বল লাগতেছে, তো এখন মনে হইতেছে বাসায় গিয়ে শুয়ে থাকি, বাস ঘুম তো নাই, ঘুম ঘুম ভাব আছে কিন্তু শুইলে ঘুম নাই। তো যাই হোক, অনেক কথাই বললাম বলতেছি আর ফোনটা এই জায়গায় রাইখা আছে, তো একটু অকওয়ার্ড লাগতেছে যাই হোক, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, তো আজকের ব্লগটা এই জায়গায় শেষ করে দিই। তো দেখাইলাম তো গতকাল রাত্রে আমি আর মা গিয়া চুলা নিয়ে আসলাম, নতুন মাও গেছিল আর মা অনেক দিন যাবত বলতেছিল হাঁসের মাংস খাইবো, এর জন্য আর কি হাঁসও নিয়ে আসলাম। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, খুদা হাফেজ ভাই, আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।